Good morning, Shubho Shakal. Adiba. Arisha, you guys ready? আমরা এখন চলে যাব সকাল হয়ে গেছে সকালে নাস্তা করে আমরা এখন চলে যাব আমরা রেডি yes ব্যাকপ্যাক রেডি yes সে শুভ সকাল আরেশে বলে শুভ সকাল শুভ সকাল আলাইকুম সালাম শুভ সকাল ঘুম হইছে তো এখন 9টা 16 বাজে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের চেকিং হচ্ছে আমাদের ইয়ে কয়টা চেক আউট 12টায় কিন্তু আমরা এখন বের হয়ে যাব ওকে তো চলো আমরা এখন নাস্তা খেতে যাব এটা না এটা গার্বেজ পানি বসুম সকাল আমরা এখন যাচ্ছি হচ্ছে নাস্তা খেতে এখানে নাস্তা দিবে আমাদেরকে ফ্রি নাস্তা রাইট yes এখানে ওরা যাচ্ছে আমি দেই রে আমি এখানে যাচ্ছি নাস্তা করতে এখানে সাথে আছে আম্মা আদি বাইশা আর আছে ওদের বাবা আমরা এখন নাস্তা করার জন্য চলে আসছি তো নাস্তা করতে এসে দেখি আসলে ওদের নাস্তার যে আইটেম ছিল অনেকগুলোই শেষ হয়ে গিয়েছে ওদের নাস্তা শুরু হয় সকাল 8টা থেকে আমরা লেট করে আসছি আমরা আসছি প্রায় 10টা বাজে এখন তো এখানে কফি রেগুলার যেটা থাকে কফি আছে তারপরে হার্ড চকলেট আছে তারপরে হচ্ছে ওটমেল এখানে আছে এখানে হচ্ছে রেগুলার ওটমেল এবং ব্রাউন সুগার ওটমেল তারপর দুধ আছে আর জাস্ট কফি এগুলো রেগুলার যেটা থাকে সব সময় আর যে অন্যান্য যে খাবারগুলো ওগুলো ছিল না আমরা আস্তে আস্তে ওগুলো শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে ইয়োগার্ট ছিল তারপর দুধ ছিল কিন্তু স্যান্ডউইচ ছিল এগুলো হচ্ছে হ্যাম এন্ড চিজ বাট এটা আমাদের খাওয়ার উপযোগী না হারাম তো আমরা কোনো স্যান্ডউইচ আমরা পাইনি তো আমরা দুধ নিলাম সাথে সিরিয়াল ছিল আর হচ্ছে ইয়োগার্ট এগুলি আমরা খেয়ে নেবো আর কি তো আমাদের নাস্তা খাওয়া শেষ আর আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে আমরা আজকে চলে যাব বাসায় তো যাওয়ার আগে আমরা একটা জায়গায় ঘুরে যাব এটার নাম হচ্ছে ওল্ড ফোর্ট নায়াগ্রা তো এই জায়গাটা ঘুরে তারপর আমরা বাড়িতে বাসায় চলে যাব আর জায়গাটা হচ্ছে অনেক হিস্টোরিক্যাল একটা জায়গা এটা হচ্ছে এখানে আগে যে যুদ্ধ হয়েছিল তো যুদ্ধের যে জিনিসগুলো ওরা ইউজ করতো সেটাই এখানে দেখানো আছে কিভাবে কোথায় কি ছিল আর এটার ভিতরে আমরা যখন যাচ্ছি এখন এখানে আমাদের টিকিট দিতে হবে টিকিট পে করতে হবে তারপর এখানে একটা মিউজিয়াম আছে বিল্ডিংটার ভিতরে মিউজিয়ামটা আমরা দেখব দেখার পর এখান থেকে বের হয়ে আমরা আশেপাশে যে আগের যে বিল্ডিংগুলো ছিল এবং ওইখানে ওরা কীভাবে যুদ্ধ করতো ওদের ইউজ করা যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো আমরা দেখব ঘুরে ঘুরে তো আমরা টিকিট করে এখন আমরা মিউজিয়ামের ভিতরে আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমেরিকান রেভলিউশন যখন যুদ্ধ হয়েছিল 1812 সালে তো এখানে আমরা এখন দেখব ঘুরে ঘুরে এখানে মানে অনেকগুলো অস্ত্র দেখানো আছে কী কী ধরনের অস্ত্র তারপরে এখানে বড় একটা আমেরিকান ফ্ল্যাগ আছে তো আর নায়াগ্রা সম্পর্কে একটা হিস্ট্রি মানে নায়াগ্রা কেন কী হয়েছিল এখানে এটা সম্পর্কে পুরনো একটা পুরো একটা আইডিয়া দেওয়া আছে তো
জায়গাটা অনেক সুন্দর, অনেক বড় একটা এলাকা নিয়ে এই ইয়েটা করা, অনেক ভালো লাগছে। অনেক সময় নিয়ে আসলে ঘুরে ঘুরে দেখা যায়, তো আসলে জায়গাটা অনেক ভালো, এনজয় করার মতো। আপনারা আশা করি দেখতে থাকবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। তারপর মিউজিয়ামের ভিতরে আমাদের দেখা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে আমরা যে বিল্ডিংগুলো এখন দেখব, এগুলো অনেক বড় একটা জায়গা নিয়ে এই বিল্ডিংগুলো। আর এগুলো হচ্ছে যখন এখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় এরা কীভাবে যুদ্ধ করতো, কী কী জিনিসগুলো ওরা ব্যবহার করতো, ওরা কোথায় থাকতো, কীভাবে থাকতো, ওরা কোথায় রান্না করতো, ওদের হাঁড়ি পাতি ওদের সব কিছু এখানে আছে। তো আমি ওগুলো দেখানোর আমি চেষ্টা করবো। আমি সবগুলো বিল্ডিংয়ের ভিতরে আমি যেতে পারিনি, তো আমি যেগুলোতে আমি গিয়েছিলাম সেগুলোই আমি দেখাবো। এটা হচ্ছে প্রধান গেট, এটার ভিতরে ঢোকার আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি। তো আসলে অনেক আগের বিল্ডিং এগুলো, কিন্তু দেখতে মনে হয় যেন অনেক নতুন। তো আমরা এখন এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। তো আমরা প্রথম গেট দিয়ে ঢোকার পর এখানে আরেকটা গেট, এটা দিয়ে আমরা মূলত ভিতরে যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছি, এখানে কতগুলো যে পারমাণবিক যে বোমাগুলো ওরা ইউজ করতো ওগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো দেখে আসলে আমার ভয় লাগতেছে। তো আসলে ওল্ড ফোর্ট নায়াগ্রা মূলত স্বার্থ রক্ষার জন্য নির্মিত একটি দুর্গ, নিউ ফ্রান্সের ভিতরে উত্তর আমেরিকার একটি কাছাকাছি অবস্থিত। এটা হচ্ছে ইউস্টার্ন নিউ ইয়র্কের পূর্ব তীরে নায়াগ্রা নদীর মুখে চালু অন্টারিও লেক এটা। আর নায়াগ্রা দুর্গের মূল প্রবেশদ্বারটি নায়াগ্রা নদীর পাশে দক্ষিণাঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে ফরাসিরা এই গেটটির নাম দিয়েছিল পোস্ট ডিশ স্নেক নেশনস। এটি ইরোকোয়েজ কনফেডারেশনের সামনে, এটা হচ্ছে ফার্স্ট, এটাকে বলে যে পাঁচটি জাতীয় গেট এটা। তো আসলে এটা অনেক হিস্টোরি আছে, আমি আসলে অত ডিটেলস আমি জানি না। তো এখানে এই যে হ্যাঁ বড়ো একটা সাবধান, বোম কিন্তু ছুটে যাবে। তো এরকম অনেক কিছু এখানে দেওয়া আছে। এই যে একটা বিল্ডিং, আমি এটার ভিতরে গিয়েছিলাম, এটার ভিতরে ওখানে সব কিছু আছে, যে ওরা কীভাবে থাকতো, কী কী জিনিসপত্র ইউজ করতো, সব কিছু এখানে দেওয়া আছে। মোট কথা হচ্ছে আসলে ওরা আগে কীভাবে যুদ্ধ করেছিল, কীভাবে ওরা মানে এখানকার সব কিছু রক্ষা করেছিল, এটা নিয়ে এই জায়গাটা। তো আমি আর আসলে কথা বাড়াচ্ছি না, তো আপনারা আশা করি দেখতে থাকবেন, দেখতে আপনাদের ভালো লাগবে। আর এরকম হিস্টোরিক্যাল প্লেস আমাদের দেখতে অবশ্যই ভালো লাগে, আর এগুলো আসলে চোখে দেখাতে অনেক বেশি ভালো লাগে, নিজের সামনে দেখাতে আরও বেশি ফিল করা যায় আর কি।
তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। If I was smart, I'd find you a star, and we could be in love, lighting up the dark. But there's nothing I can do, I can never get to you. So I'm looking for a miracle, like if somebody be so beautiful, yeah. It's only a dream. Voilà. অনেক বড় একটা জায়গা নিয়ে এগুলো স্থাপিত। আসলে অনেক সময় লাগে ঘুরে দেখতে, অনেক সময় নিয়ে আসলে ঘোরা যায় সুন্দর করে। তোমাদের হাতে যতটুকু সময় আছে আমরা তার মধ্যেই আমরা দেখছি। ইয়া ওকে আসো, দেখি 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 Thank you.
at that thing you can see yourself up there. এটা এদিকে কেন এটা এদিকে মুখ কেন বলতেছি এটা এদিকে থাকার কথা ও ভাই এখান থেকে ওরা সরাসরি গুলি চালাইতো তো আজকে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরলাম, অনেক কিছু আমরা জানতে পারলাম, নতুন জায়গা এবং অজানা অনেক তথ্য আমরা জানতে পারলাম। অনেকেরই ভালো লাগে অজানা জানা এবং এরকম ঐতিহাসিক জানতে, সেটা আমরা অনেক পছন্দ করি, অনেকেই ভালোবাসে নতুন নতুন জানতে, নতুন নতুন জায়গায় ঘুরতে। তো বাফেলোতে আমাদের আজকে এটাই ঘোরা শেষ ছিল। আর বাফেলো হচ্ছে নায়াগ্রা হচ্ছে এটা চারপাশে পানি আর পানি। তো এই তো আমাদের আজকে ঘোরার ইতি টানলাম এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।